হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গত ভিডিওর আগের ভিডিওতে আমি আমার মাল্টি কালারের যে ওড়নাটার কাটিং এবং সেলাইটা দেখিয়েছিলাম মাপসহ, আর আজকের ভিডিওতে আমি মাল্টি কালারের ড্রেসটা কাটিং এবং সেলাই দেখাবো। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন যে মাল্টি কালার ড্রেসগুলো আসলে কিভাবে কাটতে হয়। আর শাড়ি দিয়ে করলে ভালো হয়, বেটার হয়। একটা আপু কমেন্ট করেছিলেন যে মাল্টি কালারের ড্রেসটা আপনি ভয়েল দিয়ে করতে চাচ্ছেন, তো আমি বলবো হ্যাঁ করতে পারেন, প্রবলেম নাই। তবে মাল্টি কালারের ড্রেস যদি ভয়েলে করতে যান তাহলে অবশ্যই লাইট কালার দিয়ে করবেন। তো আমি আগে মাপগুলো একটু বলি, তারপরে আমি এই বিষয়ে কথা বলছি যে আসলে ভয়েল দিয়ে করলে কেমন হবে। তো এখানে যে মাপটা, এটা আমি প্রথমে হাতাটা নিয়েছি। এই শাড়িটাতে 6 গজ কাপড় থাকে, 6 গজ থেকে আমি 2.5 গজ আগে ওড়না কেটে নিয়েছি। তো বাকি কাপড়টা থেকে আমি প্রথমে হাতাটা কেটে নিলাম। হাতার মধ্যে আমি নিয়েছি 24 ইঞ্চি। হ্যাঁ, 24 ইঞ্চি লাগে না, যেহেতু এটা আমি কাটওয়ার্কে ডিজাইন করব, তাই এখানে 24 ইঞ্চি নিয়েছি। তো 24-এর পর আমি এখানে 4 ইঞ্চি করে কাপড় কেটে নিব। 4 ইঞ্চি করে 3টা টুকরা বের করব। তো 3টা টুকরা আমার 3টা ড্রেসের হাতায় চলে যাবে, ঠিক আছে? তো 4 ইঞ্চি করে, মানে প্রথমে লম্বাটা নিয়েছি 24 ইঞ্চি, তারপরে আমি 4 ইঞ্চি করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা কাপড়ই কিন্তু প্রত্যেকটা হাতার মধ্যে জয়েন হবে। তো সেমভাবেই, সেম মাপে আমি বাকি 2টা কাপড়ও কিন্তু কাটবো। তো আগে একটা ড্রেস আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, তারপরে আবার ওই ড্রেসটা ওগুলো একসাথে আমি কেটে নিব, ঠিক আছে? তো এইখানে ড্রেসটা আমি কাটবো। তো হাতারটা তো কেটে নিয়েছি, আর এইটা হচ্ছে চওড়াটা। হ্যাঁ, আমি এখানে চওড়াটা কেটেছি। তো জামার চওড়াটা আমি নিয়েছি 33 ইঞ্চি। তো আপনারা চাইলে 30, 31, 32 যা খুশি নিতে পারেন, তবে আমি বলবো নর্মাল ভয়েলের চাইতে প্রাইডের কাপড়গুলো তুলনামূলক একটু বেশি খাপে, তাই আমি বলবো একটু কাপড় বেশি নেওয়াটাই বেটার। তো এরপরে আমি লম্বাটা মেপে দেখলাম। লম্বাটা মেপে দেখলাম যে এখানে 49 ইঞ্চি টিকেছে, ঠিক আছে? মানে হাতা ওড়না সব কিছু কাটার পর এইখানে আমার 49 ইঞ্চিতে টিকেছে কাপড়টা। তো এরপরে আমি নিচের কাপড়গুলো কেটে নেব, জামার যে নিচের অংশটা সেটা কেটে নেব। তো এখানে আমি 6 ইঞ্চি করে 3টা টুকরা কাটবো। তো 3টা টুকরা অবশ্যই 3টা জামার মধ্যে চলে যাবে। তো মাল্টি কালারের ড্রেসগুলো দেখতে অনেক সুন্দর লাগে, বিশেষ করে আমি যে ওড়নাগুলো তৈরি করেছিলাম সেগুলো সবাই অনেক পছন্দ করেছে এবং সবাই প্রাইস জানতে চেয়েছিল। তো কমপ্লিট হোক, আমি কমপ্লিট হইলে তারপরে এগুলোর প্রাইসটা আমি নির্ধারণ করে দিব। তো আর কমপ্লিট হলে আপনারা বুঝতেও পারবেন আসলে ড্রেসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো শুধুমাত্র সেলাই করার পর তার অত কিছু বোঝা যায় না, অবশ্যই কমপ্লিট পুরো হাতের কাছের কমপ্লিটটা হলে তাহলেই কিন্তু এটার সৌন্দর্যটা ফুটে উঠবে। তো এখন আসি বয়েল কাপড়ের মাল্টি ড্রেস নিয়ে। হ্যাঁ, তো আমি বলবো বয়েল কাপড় দিয়ে কখনো ওড়না করতে যাবেন না, কেননা বয়েলের চওড়া খুবই কম থাকে। হ্যাঁ, 30-32 এইরকম টিকবে আর কি। তো অতটুকু ওড়না তো মানুষের আসলে কেউ পরতেও পারবে না। আর যদি আপনি এক্সট্রা আরও কাপড় জয়েন দিয়ে ওড়না তৈরি করতে পারেন, তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটাও অনেক বেশি পড়ে যাবে, ঠিক আছে? তো আমি বলবো ওড়না না করে আপনারা ওয়ান পিস করতে পারেন, ঠিক আছে? বয়েলের মধ্যে ওয়ান পিস করতে পারেন, সেটা বেটার হবে। তবে একটা কথা বলি, কখন গাঢ় কালার দিয়ে করবেন না। যেমন এখানে আমি রানি গোলাপি নিয়েছি জলপাই আর কুসুম হলুদের মধ্যে, তো রানি গোলাপিটা নেবেন না, কারণ বয়েল কাপড়ে রানি গোলাপি রং উঠতেও পারে না উঠতে পারে, এটার তো কোনো গ্যারেন্টি নেই। ওইটাতে রং উঠতেও পারে, ঠিক আছে? উঠলেই কিন্তু অন্য কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। আর প্রাইডে তো রং ওঠে না, 100% কালার গ্যারান্টি থাকে, তাই এইটা দিয়ে আমি যে কোনো আপনারা যে কোনো কালারের সাথেই মাল্টি কালার করতে পারবেন। এটা আপনারা নেভি ব্লু দিয়েও কিন্তু করতে পারবেন, কারণ যেহেতু এগুলোর কালার সম্পূর্ণ গ্যারান্টি থাকে, ঠিক আছে? তো এখানে আমি প্রতিটা কালার মিলিয়ে মিলিয়ে রাখছি প্রতিটা ড্রেসের সাথে। জয়েন করার সময় অবশ্যই দেখিয়ে দেবো, আর জয়েনের পর অবশ্যই আপনারা ভালো করে বুঝতে পারবেন। আর মাল্টি কালার যদি বয়েল দিয়ে ওয়ান পিস করেন সেগুলো কিন্তু খুব ভালো সেল হবে, ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু মাল্টি কালারের বয়েল ওয়ান পিস করে হ্যান্ড পেন্টিংয়ের কাজও করতে পারেন, ঠিক আছে? ওইটাতে পরিশ্রম কম হবে, ভালো হবে।
আর অবশ্যই লাইট কালার দিয়ে করবেন, যেমন লাইট জলপাই, লাইট বাসন্তী, লাইট মিষ্টি, একদম হালকা যে মিষ্টি কালারটা সেটা দিতে পারেন, হালকা গোলাপি দিতে পারেন, ওই সব কালারগুলোতে একটু রং না ওঠার সম্ভাবনাই বেশি। আর অবশ্যই কাপড়টা একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন, আর গাঢ় কালার তো না দেওয়াটাই বেটার আমি মনে করি। আর এরকম তিন কালার দিয়ে যদি ওয়ান পিস করতে চান বয়েল দিয়ে, সেক্ষেত্রে আপনারা 3.5 গজ করে কাপড় কিনবেন। যেমন নর্মাল একটা ওয়ান পিসে 3 গজ 4 গিরা কাপড় লাগে, তো আপনারা 3.5 গজ নেবেন। 3.5 গজ দিয়ে কিন্তু সুন্দর মতো কাটওয়ার্ক বা অ্যাপ্লিকের ওয়ান পিসগুলো তৈরি করতে পারবেন। আর সামনে ঈদ চলে আসছে, অবশ্যই এরকম সুন্দর সুন্দর কিছু ড্রেস তৈরি করবেন, আপনার স্টকে রাখবেন, তাহলে দেখবেন ঈদে কিন্তু খুব ভালো চলে যাবে। আর এক আপু কমেন্ট করেছিলেন যে বিজনেস শুরু করেছিলেন বাট আপনার সেল হচ্ছে না, কি করবেন ভাবছেন, ব্যবসা ছেড়ে দিবেন? তো একটা কথা বলি, আমিও কিন্তু প্রায় সময় এরকম সিদ্ধান্ত অনেকবার নিয়েছিলাম যে আমার তো সেল হচ্ছে না, আমি ব্যবসাটা ছেড়ে দিব, আর ভালো লাগে না, সেল হয় না তাহলে ব্যবসা করে কি করব। তো এই চিন্তা করেও কিন্তু আবার অনেক সময় অনেক সাপোর্ট পেয়েছি, অনেকে আমার ফ্যামিলিগতভাবে অনেকেই, যেমন আমার হাজব্যান্ডও বলেছে যে থাক না, তোমার কাপড় ঘরে পড়ে আছে তো কি হয়েছে, তোমার কাপড় কি পচে যাবে নাকি, এটা তো আর খাবার জিনিস না বা কাঁচা সবজিও না যে ঘরে থাকলে এটা পচে যাবে, তো ঘরে থাকলে প্রবলেম কি। তো আমিও বিষয়টা মাথায় ঢুকালাম যে থাক না ঘরেই পরে থাক, সমস্যা কি, এটা তো নষ্ট হচ্ছে না, এটা এখন সেল হচ্ছে না, কাল সেল হবে, কাল সেল না হলে পরশু সেল হবে, 6 মাস পরেও তো সেল হবে বা 1 বছর পরেও তো সেল হবে, তাই না? অবশ্যই সেল হবে, সেল হবে না কেন? তো এখন সেল হচ্ছে না বলে বা দিয়ে দেবো এটা তো হয় না। আর আপুটা বলেছিলেন যে অল্প কয়েকজন নেয়, তো আমি বলবো আপনি ঘরে বসে বিজনেস করেন, ঠিক আছে? আপনি ঘরে বসে বিজনেস করে অল্প কিছু টাকা ইনকাম করছেন, এতে ক্ষতি কী? আপনার অল্প কিছু প্রোডাক্ট সেল হচ্ছে, তো সেখানে আপনার অল্প কিছু টাকাও তো আসছে, আসছে না? তো আপনি যদি ব্যবসা বাদ দিয়ে দেন তাহলে তো আপনার সেটাও আসবে না। তো অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন, যারা বিজনেস শুরু করেছেন কোনো মতেই বিজনেস ছাড়বেন না, সেটা ধরে রাখার চেষ্টা করবেন। আর যারা অনেক আশা করছেন বা স্বপ্ন দেখছেন, অবশ্যই আপনারা শুরু করে দিতে পারেন। আর যাদের বাচ্চা কাচ্চা আছে, ঝামেলা সেল মানে হোলসেল প্রোডাক্ট আনতে পারছেন না, তারা চাইলে হোম ডেলিভারিতে বা হোলসেলে যে অনলাইনে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেখান থেকে আপনারা এনে নিতে পারেন, সেগুলোও খারাপ না। অবশ্যই যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট আনবেন, কেননা অনেক দোকানদাররা অনেক বাজে, মানে উল্টাপাল্টা কাপড় দিয়ে দেয়। তো একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকেই প্রোডাক্ট আনার চেষ্টা করবেন, যেসব প্রতিষ্ঠানগুলোতে ভালো ভালো রিভিউ আছে এবং প্রচুর সেল হচ্ছে তাদের, এবং এক কথায় এক কাজ করছে, তো তাদের কাছ থেকেই প্রোডাক্ট নেওয়ার বেশি চেষ্টা করবেন। তবে আমার মতে অনলাইনে না এলে, না এনে যদি আপনারা যেতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনারা গিয়ে চোখে দেখে হাতে ধরে তারপর প্রোডাক্ট নিয়ে আসবেন, আর এটার সুবিধা হলো আপনি যেখান থেকে নিয়ে আসবেন পরবর্তীতে আপনার এখান থেকে যদি কোনো প্রোডাক্ট রয়ে যায় বা সেল করতে না পারেন বা রিজেক্ট পড়ে যায়, তাহলে পরবর্তীতে কিন্তু সেই প্রোডাক্টগুলো দিয়ে আবার চেঞ্জ করে নিয়ে আসা যায়, ঠিক আছে? আর মার্কেট থেকে প্রোডাক্ট আনলে সবসময় একটা দুইটা দোকান থেকেই আনার চেষ্টা করবেন, বারবার দোকান চেঞ্জ করবেন না, কেননা এক এক দোকান থেকে যদি প্রোডাক্ট আনেন তাহলে আপনি কিন্তু ফেরত দিতে আপনার জন্য প্রবলেম হয়ে যাবে, চেঞ্জ করে আনতে প্রবলেম হয়ে যাবে। তাই যদি 2-3টা দোকান থেকে প্রোডাক্ট আনতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো। আর যাই হোক, ড্রেসগুলো তো দেখিয়ে দিলাম, আর ওনার হাতার নিচের অংশটাও ওইরকম মাল্টি হবে আর জামার নিচের অংশটাও ওইরকম মাল্টি হবে। ডক্টরের কাছে গিয়েছিলাম, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বলে দেবো কেন গিয়েছিলাম।